বিরিয়ানি বলেন, প্রত্যেক দিন আমাদের যে প্রোডাক্ট আমরা ইউজ করি সেটা হচ্ছে ভাতের প্লেট। তো আপনারা কিন্তু রেগুলার রাফ ইউজ করার জন্য, এই ধরনের রেগুলার রাফ বা মেহমান আসলে মেহমানের সামনে সার্ভিং করার জন্য কিন্তু এই ধরনের চমৎকার প্লেট গুলো ইউজ করতে পারেন, কারণ এই প্লেট গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর এগুলোতে আপনারা মাইক্রোওয়েভে খাবার সার্ভ করতে পারবেন। এগুলো ম্যাটেরিয়ালটা কি? এটা লজ্জা ক্রিস্টাল কাচের, ক্রিস্টাল কাচের, দেখতে কিন্তু অনেক আকর্ষণীয়। আমি একটু দেখাই, অরিজিনাল ফ্রান্স, প্রত্যেকটাতে আপনি মেড ইন ফ্রান্স লেখা আছে। আমি একটা কথা বলি, যারা গৃহিণী আছেন আমার মতো তারা জানেন যে কাচের প্লেট, যে নর্মাল সিরামিকের প্লেট গুলো হয় ওগুলোর ওজন অনেক বেশি হয়, হাতে উঠানো যায় না। অনেকে কিন্তু ফ্রান্সের মালটা আপনি একমাত্র অনেক ওয়েটলেস করে, ওরা ফ্রান্সের মাল লাগান, সব কোয়ালিটি, যে কোয়ালিটি দিক দিয়ে ফ্রান্সের মাল পাইরেক্স কোন কাজ কোন সব। আপনি যত মনে করেন নরমালে যাবেন তত দেখবেন প্লেট গুলোর ওজন হয় বেশি, কিন্তু যেগুলো কোয়ালিটি সেগুলো। আর রাফ ইউজ করতে, এটা কেন আমি আপনাদেরকে রেকমেন্ড করছি, দেখবেন কি ওই হাতে উঠাতে গেলে, যেমন আপনি একটা ভাত বাড়বেন হাতে প্লেটটা উঠিয়ে সার্ভ করতে গেলে দেখেন যে হাত ব্যথা হয়ে যায়। এগুলো যেমন অরিজিনাল কালার, এগুলো কোনো স্কেচ বাদটা কোনো কিছুই পড়বো না, অরিজিনাল কালার এগুলো কোনোই নাই। কারণ একদম প্রত্যেকটাতে আপনার যে মনে করেন যে মেড ইন ফ্রান্স লেখা থাকবে এবং এত স্টিকার, এবং প্রত্যেকটা প্লেটের সাইডে আপনার লুমিনাক লেখা থাকবে খোদাই করা। আচ্ছা, অনেকে না আমাকে জিজ্ঞাসা করে যে আপু এই ধরনের প্লেট গুলা কি লুজ কিনা যায়। আপনি যদি মনে করেন যে কি এক পিস নিতে চায়, এক পিস নিতে পারবে, যদি কি আমরা ছয় কালার আর ছটা নিতে পারবে। আচ্ছা, এক পিস যদি নিতে চায়, এক পিসের প্রাইস কত? আমাদের হোলসেল প্রাইস, যেটা হোলসেল প্রাইস তাহলে আমাদের হলো 550 টাকা পিস, 550 টাকা পিস। আপনি বলছিলেন যে আরো স্পেশালিটি কিছু আছে, আমি প্রত্যেকটা কালার একটু ধরে ধরে দেখাই আপনাদের, ছবি নিতে সুবিধা হবে। এটা হচ্ছে একটা কালার, এটাও কিন্তু অনেক সুন্দর। তারপর আমি একটু, অনেকে আছে ডিনার সেটের সাথে এক্সট্রা প্লেট লাগে, বা আপনাদের কাপ পিরিচে এই কালারের আছে কিন্তু প্লেট নাই, সেই ক্ষেত্রে অনেকগুলো 20টা 22টা 25টা 50টা প্লেট লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু ম্যাচিং করে মিলিয়ে মিলিয়ে কিন্তু নিতে পারেন। আমি এটা একটু দেখাচ্ছি, এটা সাজানোই থাক, সাজানোই থাক, আমি এটা একটু দেখাচ্ছি, এটা খুব সুন্দর। তারপরে হলুদটা তো হলুদই, অনেক সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু অনেক নাই। অ্যাশ কালার, এটা হচ্ছে কফি কালার, অ্যাশ কালারটা দেন ভাইয়া, এই যে অ্যাশ কালারটা, যারা ব্ল্যাক পছন্দ করে না, আমার কাছে তো ব্ল্যাকটা দেখে আমার খুব ভালো লাগতেছে। আপনাদের ভালো লেগেছে, যারা লুজ ভাতের প্লেট নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন লিটন কোকারিজ। আমি লিটন কোকারিজ অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। সব এক্সট্রাঅর্ডিনারি প্রোডাক্ট, মার্কেটে সবচেয়ে কোয়ালিটি প্রোডাক্ট গুলো কিন্তু নিতে হলে আপনাদের চলে আসতে হবে লিটন কোকারিজ। তো আমি আপনাদেরকে বলি, ভাইয়া কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না, কারণ ভালো পণ্য দিলে আপনারা বারবার আসবেন। কালার যে অনেক রকম চিন্তা করবো যে কালার থাকবে কিনা, কালারের জন্য আমি একদম গ্যারান্টি দেবো, যদি কালার উঠে যায় আমি 100 বার আপনার দোকান নিয়ে আসলাম, শেষ করে দেবো, কারণ কালার জন্য একদম 100% ফ্রান্স। এগুলো আপনাদের আসতে হবে না, ইনশাআল্লাহ একদম মেড ইন ফ্রান্স লেখা আছে করতে পারলে, এবং জেনুইন কোনো চায়না ফানা মাল আমরা ফ্রান্স থেকে বিক্রি করি না। আর মাইক্রোওয়েভে ফাটার বা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, ডিশ ওয়াশার আছে, ফাইটা দাও আমি দিয়ে দিব আপনাদের। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট সাউথ বিল্ডিং, এটা হচ্ছে জি ব্লক, শপ নাম্বার 47। তো আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন, নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে এসে জাস্ট কল করলে বা যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু লিটন কোকারিজটা আপনাদেরকে দেখিয়ে দিবে। কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনারা জাস্ট কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন, তাহলে কিন্তু লোক আপনাদের রিসিভ করতে চলে যাবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।